আগে শুরু হচ্ছে সকালবেলার ব্লগ। আজকে আমার কম্বল দেওয়া পড়ে, অর্থাৎ কম্বলটা ধুইতে হবে। আগেও ধুইছি, এখনো ধুইতেছি। কম্বল ধুইতেও কিন্তু কষ্ট হচ্ছে, দুনিয়াটা আসলে এত সহজ না।
সালাম আলাইকুম, ভালো আছে? নিজে এটা কম্বল আরো দুইছি হয়, পরিষ্কার হয়।
কম্বলা পাতিতে একটা ধোয়া শেষ হয়েছে, পানি ঝরতে থাকুক, তারপর বাকিতে দেখা যাবে পরে। আস্তে আস্তে পানি নিয়ে ঝরতে থাকুক। আধা ঘন্টা অনেক পানি ঝরলে ওজনটা অনেকটা কমে যাবে। এইভাবে কম্বল ধুয়ে যদি রাখেন একটা চেয়ারের উপরে, ছোট আরেকটা উল দিয়ে রাখে দিলে এইভাবে পানিগুলো আস্তে আস্তে সব ঝরে যাবে, আর এইভাবে আপনি কম্বল শুকাতে পারেন। আধা ঘন্টা অনেক পানি ঝরার পর এরপর কম্বলটা যদি ইয়ে নেওয়া হয়, এরপর শুকিয়ে যাবে, আস্তে আস্তে পানিগুলো এভাবে ঝরতে থাকে। গুড বাই।